আসসালামু আলাইকুম, সুপ্রিয় ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি মায়ের শ্রী পরিবারের পক্ষ থেকে। আসলে আগামীকালকে পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে বড়লেখার আজিমগঞ্জ বাজারে আখালুকি হাওরের মাছের মেলা বসেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আখালুকি হাওরের পারে অবস্থানগত আজিমগঞ্জ বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আখালুকি হাওরের যে মাছগুলো তারা আজকে নিয়ে এসেছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আসলে এই মাছগুলোর দাম কত সেটাও ক্রেতা বিক্রেতা এখানকার সবার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি আসলে সুয়াগ মিয়ার দোকান যেটা রয়েছে সেখানে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন বড় দুটি রুই মাছ রয়েছে এবং দুটি গ্লাস কাপ মাছ রয়েছে এবং আরো দুটি এরও মাছ। আসলে আমরা প্রতিটি মাছের ওজন অনেক হবে আমরা বলতে পারছি না, আসলে বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করবো। যারাই যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন এবং আসলে আখালুকির মাছগুলো যে স্বাদ রয়েছে। আতাউর আমাদের সাথে যুক্ত হয়েছেন, আতাউর রহমান ভালোবাসা ভালো লাগার পেজ অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন। যুক্ত হয়েছেন এমডি রুমান আহমদ, খুব সুন্দর মাছগুলো ধন্যবাদ। যারাই যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন খুব বড় একটি কাতলা মাছ। আমাদের সাথে জুড়ি থেকে অনেক যুক্ত হয়েছেন এমডি রুমান আহমদ, খুব সুন্দর জুড়ি থেকে যুক্ত হয়েছেন আবুল হাসান চৌধুরী কানাইঘাট থেকে ধন্যবাদ। মাহমুদউদ্দিন মাহমুদ জুড়ি থেকে জগন্নাথপুর থেকে দেখলাম, যারাই যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের পছন্দের মাছগুলো আসলে দেখানো কোনটা সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আজিমগঞ্জ থেকে আমাদের সাথে জাকারিয়া আহমদ জাকির আজিমগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, যারাই যেখান থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা শুরুতেই মাছগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব, এরপরে আসলে এখানকার বিক্রেতা যারা রয়েছে ওনাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই, জাকারিয়া আহমদ জাকারিয়া আজিমগঞ্জ থেকে ধন্যবাদ জাকারিয়া আহমদ জাকারিয়া আজিমগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। ফয়সল আহমদ ভাই বোয়াল মাছ আছে নিজে ভাই বোয়াল মাছ আছে আমরা দেখতে পারলাম। বাজার খোদাই তালুকদার রাইদ আহমদ, আসলে এটা ভাই আজিমগঞ্জ বাজার বড়লেখার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজার। রিফাত আহমদ রক্তযোদ্ধা বহুদিন ফোন নিজ বাজার দেখাচ্ছি, ধন্যবাদ রিফাত আহমদ রক্তযোদ্ধা, আমার প্রিয় মানব কল্যাণ ফাউন্ডেশন বড়লেখার সদস্য। প্রিয় রিফাত ভাই আপনাকে আমরা অনেকদিন মিস করতেছি। অনেক উৎসাহীন রুজিনা আক্তার লুকিং ফর লন্ডন, ধন্যবাদ রুজিনা আক্তার। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শাহিদুর রহমান, আমি সিলেট জিন্দাবাজার থেকে দেখলাম, খুব ভালো লাগে ধন্যবাদ শাহিদুর রহমান। মাসুম আহমদ কিতাব ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, তার আগে আমরা আসলে বাজারের সব টেবিলটা একটু ঘুরে আসি, প্রত্যেকটা দোকান দেখি মাছগুলো দেখানোর চেষ্টা করি। আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় দুটি মাছ রয়েছে বিকেট এবং গ্লাস কাপ। চিতল মাছ আছে নি দাদা সুব্রত দাস শুভ, আসলে চিতল মাছ এখন আমরা দেখতে পাচ্ছি না, চিতল মাছ মনে হয় নাই। যারা যারা মাছ কিনতে ইচ্ছুক আসলে আপনারা আজিমগঞ্জ বাজারে আসতে পারেন এবং জনস্বার্থে সবার জন্য এই হাবিবুর রহমান আমরা দেখছি এখানকার সবার কাছে মাছ মাস্ক বিতরণ করছেন, আমরা ধন্যবাদ জানাই হাবিবুর রহমানকে।
লাবলু ইসলাম ফেঞ্চুগঞ্জ থেকে, মুর্শিদ আহমদ বারাইগঞ্জ বাজার থেকে দেখলাম। ধন্যবাদ যারা এখান থেকে যুক্ত হয়েছেন। আসলে আমরা এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে কথা বলবো। আসলে আমাদের সামনে যে দুইটি বড় রুই মাছ আমরা দেখতে পাচ্ছি, এগুলোর দাম এবং ওজন যদি একটু বলতেন এবং কোথা থেকে নিয়ে এসেছে। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, এগুলা হচ্ছে ফোয়ালা বিলের মাছ। দুটা রৌয়ের ওজন হবে 14 কিলো হবে দুটার ওজন। আর ওই সামনে আছে আমার গ্লাস কাভার দুইটা, আরও দুটা হবে 12-13 কেজি ওজন। এর নিচে আছে আরও দুইটা হবে 8 কিলো ওজন। তবে একটার দাম আমরা বেশি দাম চাইয়া লাভ নাই, কাস্টমার বিভ্রান্ত হবে, তাই আমরা সীমিতভাবে হাঁকালুকি হাওরের মাছ বিক্রি করতেছি। এখানে বাজারে অনেক রকমের মাছ আছে, কিন্তু আমরা হাঁকালুকি হাওরের মাছ ছাড়া আমরা বেশি না। তো যারা ক্রেতারা আসবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আজমগঞ্জ বাজারে, যাতে আমরা হাঁকালুকি হাওরের মাছ দেখাচ্ছি এবং বেচতেছি। আপনারা যারা কিনতে আসবেন, আমরা সীমিতভাবে আমরা মূল্য রাখবো, যাতে আমাদের এক পিস মাছও যদি 100 টাকা লাভ হয় আমরা ছাড়ে দিব। এক একটারও 7 কিলো 8 কিলো আমরা দামও চাচ্ছি 6,000-7,000 টাকা। আমি বিক্রেতার এই দুটার দাম 14,000 টাকা দাম চাই। আর আমরা ভিউয়ার্স, আসলে আমরা বিক্রেতার সাথে কথা বলছিলাম, উনি একটা মাছের দাম 7,000 চেয়েছেন। আসলে অনেকে কমেন্ট করেছিলেন গাগট মাছ, আসলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন গাগট মাছ আছে, যদি আপনি নিতে হয়। আজিমগঞ্জ থেকে একজন ভাই কমেন্ট করেছিলেন গাগট মাছ আসেনি, আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন গাগট মাছ আছে, আপনি নিতে গেলে আসতে পারবেন। একজন ভাই যে দুটি ব্রিগেড আর আসলে একজন কমেন্ট করেছিলেন এখানে একটি ব্রিগেড মাছ দেখেছিলেন এবং বাউশ মাছ, আসলে ওই দুইটার দাম একজন মাসুম ভাই উনি জানতে চেয়েছেন। আসলে ওই দুইটা ওই হকাল ভাই দেখা যায় এই দুইটা মাছ সম্ভবত। সালামু আলাইকুম, দেশ বিদেশের সবাই কাছে সালাম। আর আচ্ছা মাতি আর বা তোমালোকে ওই যে দুইটা মানে দুটা মির্কা দুটা 12 টনে 14 কেজি হইব, আর ওই যে ব্রিগেড আছে ব্রিগেড 8 টনে 10 কেজি হইব। ওই দুটার দামের জন্য দেখাইছেন ওই জন্য ওই দুটার দাম ব্রিগেড আর বাউসে দুটা মানে দাম এমনি 12-13 হাজার টাকা হয়ে আর ইতানা দুটা 8,000 টাকা দাম আহা লুকির মাছ ও দুটা। আর ওই যে আছে মাসুল, ওই যে আছে মাসুল দুইটা 18-19 কেজি হইব ওই দুটা মাসুল। আর ওই আর একটা ব্রিগেড আছে, আর ওই দুইটা কাতলা মাছ আছে। ওই জন্য যার যেটা লাগে মানে আপনারা যোগাযোগ করলে ভাইবা 0171469852। ধন্যবাদ। একজন ভাই কমেন্ট করেছেন কতদিন মেলা থাকবে। আসলে ভাই এখানে প্রতিদিনই বড় বড় মাছ আসছে, আপনি সিলেট থেকে যে কোনো দিন চাইলে আসতে পারেন। আসলে আজকে একটু বেশি মাছ এসেছে, কারণ আজকে মাছের মেলা হচ্ছে সেই জন্য। সালামু আলাইকুম, এই মুহূর্তে আমি রুবেল আহমদ পাবেল মায়ের সিলেটের লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ বাজারে মাছের মেলা চলতেছে। হাঁকালুকি হাওরের বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে এখানে, দেখতে পাচ্ছেন হাজারো রকমের বাহারি সাজিয়েছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি একজন
মাছ এখানে বেচা কিনা চলতেছে, যদি ওনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, আপনার মাছের এখানে কেজি কত কত করে বলতেন? বেচা বেকি কেমন চলতেছে? ভালো। আমরা আরো একজন মাছ বিক্রেতার কাছে চলে এসেছি, যিনি বেশ বাহারি রকমের মাছ নিয়ে এসেছেন আজকের মেলায়। ওনার মাছের কিছু দাম যদি জানতে চাই আমরা, আমাদের সামনে যে মাছ তিনটি রয়েছে সেটির দাম কত যদি বলতেন? আসসালামু আলাইকুম। সামনে যে তিনটি রুই মাছ রয়েছে ওই তিনটির দাম রাখবো মাত্র 2000 টাকা, কারণ মেলা উপলক্ষে 2000 টাকা, মেলার আগে 3000 টাকা দাম আসিল, কিন্তু মেলা উপলক্ষে আমরা ডিফেন্স 2000 টাকা। আপনার কাছে কি ধরনের মাছ রয়েছে যদি বলতেন, যেহেতু অনেক লাইভে যুক্ত রয়েছেন অনেক? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেলিব্রিটি মুন্নার ভাই, আপনারা সবাই চিনেন আমি আলতাফ হোসেনকে। আমি সোজানগর ইউনিয়নে থাকি, আমার বাড়ি দক্ষিণবাগ ইউনিয়নে আতর কাতাবা সালে ভিডিবাদি স্যান্ড পার হয়। আমি দেখেছি বৃহত্তর বাংলাদেশ সিলেটের মধ্যে আখালুকি থেকে জোলা আহর খাল থেকে অত্যন্ত বিভিন্ন বিভিন্ন আইটেমের মাছ, সিলভার ব্রিগেড, কার্ভু রৌ, এখানে পাঙ্গাস মাছ, এখানে জিতা মাছ মিলে আজিমগঞ্জ বাজারে সকাল বিকাল, জাটকা মাছ খুব কম মিলে, কার্ভু রৌ অত্যন্ত ভালো মাছ, কানকা বালিয়ায় এটা মাছ খাইলে আপনারা জীবনযাপন কয়েকদিন বাঁচতে পারবে রে ভাইয়াই। আপনারা যে যেখান থেকে আপনারা শুনেছেন আমার মাছ, কিন্তু ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আমি কিকটক মুন্না সেলিব্রিটির ভাই আলতাফ হোসেন, ভালো থাকেন। হিন্দু ভাইদের কাছে আদাম, মুসলমান ভাইদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কিছুক্ষণ আগে যে মাছগুলো দেখেছিলাম সেই মাছগুলো আপনারা এই বাজারে বড় মাছের মধ্যে অন্যতম, এই মাছগুলো অবশ্যই আমরা আশা করব আপনারা চলে আসবেন আজিমগঞ্জ বাজারে। বাহারি রকম মাছের মেলা এখানে চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় মাছ, মানে হাকালুকি হাওরের আজকে যে মাছগুলো কি বলবো বিল থেকে মারা হয়েছিল। আমরা এ পর্যায়ে অন্যদিকে চলে যাচ্ছি। এ পর্যায়ে আজিমগঞ্জ বাজারের সবচেয়ে প্রবীণ মাছ ব্যবসায়ী, যিনি ওনার সাথে কথা বলবো। আপনার কাছে কি ধরনের মাছ আছে এবং দামগুলো যদি বলতেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে বড় বড় কার্ভু আছে, বড় গ্লাসকাপ আছে, রুই মাছও আছে, ব্রিগেড মাছ আছে, বড় সরফুটি আছে, বুঝছেন, ইত্যাদি সব নমুনার মাছ আছে, আপনারা ক্রয় করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনার কাছে আমি দেখতে পাচ্ছি এখানে বড় ধরনের মাছ রয়েছে, এই যে তিনটি মাছ এখানে রয়েছে এগুলো দাম কত, এবং এখানে পাঁচটি মাছ রয়েছে ওইগুলো দাম কত যদি বলতেন? এই পাঁচটা রুই মাছ আছে বড়, এটা 8000 টাকা, আর তিনটা বড় গ্লাসকাপ আছে, এটা 10000 টাকা হইয়ার বিচিন দাম সাই, আর পাঁচটা কার্ভু মাছ আছে, এটা 8000 টাকা। ধন্যবাদ। আজকে কিন্তু মেলা রয়েছে, যদি মায়ার সিলেটে কোনো ভিউয়ার্স এখানে চলে আসেন তাহলে ওনাদের জন্য কোনো বিশেষ সার থাকবে কিনা? জিও 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 সার দিয়ে দিমু আপনারা, বুঝছেন, আপনারা আসেন জন্য অবশ্যই বিশেষ সার রয়েছে মায়ার সিলেটে। ভিউয়ার্স যদি চলে আসেন আজিমগঞ্জ বাজারের লাইভ দেখে এসেছেন সেটা বলেন তাহলে আপনাদের, মায়ার সিলেটে যদি ভিউয়ার্স কথা সেটি বলেন তাহলে আরও সার পাবেন, সেটি আমরা আশা প্রত্যাশা রাখছি। এবং ওনাদের আমরা আরও একজন ব্যবসায়ী এখানে খেতাব বিক্রেতার মাছ দরাদরি দরদাম চলতেছে, আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করতেছি, কেন ওনারা ব্যবসাটুকু আগে যেন ওনারা করে নেন, তারপর আমরা না হয় ওনার সাথে কথা বল। দেখতে পাচ্ছেন বাহারি রকমের মাছ রয়েছে, আরো একজন ব্যবসায়ী এই মুহূর্তে রয়েছেন, বাহারি রকমের মাছ নিয়ে বসেছেন। এখানে ইলিশ, জাটকা ইলিশ যেটি বলা হয়ে থাকে সেটি ইলিশও আমি দেখতে পাচ্ছি আজকে তিনি তুলেছেন, ওনার সাথে কথা বলবো। আপনার এখানে হরেক রকমের মাছ রয়েছে, যদি বলতেন কোন মাছের দাম কিরকম? আচ্ছা, যদি আজকে আমরা দেখতে পাচ্ছি বাহারি রকমের মাছ রয়েছে, যদি মাছ কিনছো নিবা? হ্যাঁ কিনছি। কিতা মনে করেন আজকে দাম কম নেই? মোটামুটি ভালো চলে,
দাম মাছ কম আছে নানি, মেলা উপলক্ষে কিছু দাম কম আছে নানি? কিরা মাছ কিনছো? রৌ মাছ, রৌ মাছ। ও কত দি কিনছো? কিনছি 448। ছোট মাছ, যে মাছগুলা খেলে নাকি চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। এখানে পুঁটি মাছ রয়েছে আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায়, এবং যে কি বলে থাকি রয়েছে বেড়া মাছ, তারপর ঠেংরা মাছ, এবং আমাদের চ্যাং মাছ, লাঠি মাছ বলা হয় তাকে নাকি? হ্যাঁ, বাহারি রকমের ছোট মাছ রয়েছে, কিন্তু মেলায় আমরা জানি বড় মাছগুলা উঠে। কিন্তু আজকে অবশ্য আজিমগঞ্জ বাজারে আমরা দেখছি ছোট ছোট মাছ রয়েছে, বাহারি রকমের মাছ রয়েছে। এ পর্যায়ে এখানে দেখতে পাচ্ছি বড় আকারে তিনটি মাছ রয়েছে। আমি যদি যিনি আছেন ওনাকে কথা বলতে চাই, এখানে তিনটি মাছ রয়েছে। যদি কোনো ক্রেতা একটি করে কিনতে চান, আপনাকে ইয়ে করবেন? একটা করে চিনতে হইলে রৌ মাত্র আমু 4,000 টাকা, গ্লাসকার আমু 3,000 টাকা, আউটার আমু 2,500, ছোট রৌ আছে 1,200-1,500, খারপুগুলা আছে আমু 3,000, 2,500 আছে, 2,000 আছে, বুঝছেন? আচ্ছা, এখানে আমাদের যদি ভিউয়ার্স অনেকেই লাইভে যুক্ত রয়েছেন, যদি ওনারা আপনি লাইভ দেখে মাছ কিনতে আসেন, তাহলে কি ওনাদের জন্য বিশেষ ছাড় থাকবে বা কম রাখবেন কিনা? কম রাখবো, কম। এবং যদি মাছ মনে করেন ছাড় কি না, আমরা কম দামে দিমু মাছ। এখানে ভিউয়ার্স আপনারা জানেন যে মেলা উপলক্ষে বিশেষ ছাড় রয়েছে। আশা করি আপনারা লাইভ দেখে সাথে সাথেই চলে আসবেন। দেখেন এই বাজারের সবচেয়ে বড় মাছ, আমি সাইফুলকে এবার কাছাকাছি থেকে দুটি মাছ তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মাছ কত ওজন হবে সেটি জানবো আমরা, যেহেতু যিনি রয়েছেন মাছ ব্যবসায়ী তিনি অবশ্য কিছুটা ব্যস্ত রয়েছেন। আমরা ওনার কাছে ওনার মাছ সম্পর্কে ধারণা নিব, এবং বিগেট যে মাছটি আমরা এই মুহূর্তে দেখছি সেটি হলো গিয়া বিগেট, এবং অপর প্রান্তে যেটি রয়েছে সেটি গ্লাস কাপ রয়েছে। এছাড়াও অন্যান্য মাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফাবিয়া মাছ, যেটি অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। হ্যাঁ, আমরা যেহেতু আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় আমি কথা বেশি একটা মাছের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি, পাবদা মাছ। আমি আমি ওনার সাথে কথা বলতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আপনার সামনে অত্যন্ত বড় একটি মাছ রয়েছে, এটি ওজন কত হতে পারে? এটার ওজন 15 থেকে 16 কিলো হবে। আচ্ছা, আপনারা যদি মেলা উপলক্ষে সর্বনিম্ন কত টাকা রাখবেন, সর্বোচ্চ কত টাকা রাখবেন? সর্বোচ্চ দাম কমায় 15,000 টাকা দাম চাই আর। আচ্ছা, 15,000 টাকা। পাশে আর একটি বড় মাছ রয়েছে, আমি বলবো এই বাজারের বড়র মধ্যে অন্যতম একটি বড় মাছ। আসলে ক্যামেরার সামনে সেরকম দেখা যাচ্ছে না, তারপরেও সেটির সম্পর্কে ধারণা নিব ওনার কাছ থেকে। এই মাছটি কত কেজি হতে পারে? এই মাছটি 14-15 কিলো হবে। এটা যদি দাম বলতেন মায়ার সিলেটে দর্শকদের? এগুলোর দাম 12,000 টাকা আছে। আচ্ছা, আসলে মেলা উপলক্ষে বিশেষ যেটি বলছিলাম ছাড় রয়েছে, আপনারা কিন্তু আসবেন এবং নিজের সাধ্য মতো কিনতে পারবেন আমরা আশা করি, কেননা মেলা উপলক্ষে ছাড় রয়েছে। এছাড়া ওনার কাছে একাধিক, হ্যাঁ এখানে দেখাইছি আরো দুইটি মাছ, এবং বেশ বাহারি রকম সাজিয়েছেন ওনারা মাছ দেখতে পাচ্ছি আমরা। যদি ওনার কাছে জানতে চাই এই মাছগুলার ওজন কত হবে, সামনে যে বড় মাছটি রয়েছে 12-13 কিলো, 12-13 কিলো হবে। আচ্ছা, যে দাম যদি বলতেন মায়ার সিলেটের ভিউয়ার্সদের? দাম তো 15,000 টাকা চাই আর। চাচ্ছেন 15,000 টাকা, বিক্রি করবেন কত হাজার টাকা যদি? বিক্রি 10-11,000 টাকা। 10-11,000 টাকা। আসলে মেলা উপলক্ষে ছাড় তো দিবেনই না? হ্যাঁ দিব, ছাড় দিব। আচ্ছা, পাশাপাশি আরো মাছ রয়েছে, এগুলার দামের সাথে সাথে এগুলার ওজন যদি বলতেন তাহলে দর্শকরা কিন্তু চলে আসবেন। 8-9 কিলো, ওটা 8-9 কিলো হবে। পোকান্তরে ওগুলা এগুলার 7 কিলো, 6.5 কিলো দাম কিরকম হতে পারে? দাম হইব 7,000-6,000।
এর মাঝে একটা সার আছে। এগুলা কি আমাদের হাকালুকি হাওরে হাকালুকি হাওরে? আচ্ছা, আরো মাছ রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন যে মাছগুলা ওনারা বলছেন যে সীমিত দাম রাখবেন, যেহেতু মেলা চলতেছে আজিমগঞ্জ বাজারে। আপনারা জানেন বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে কিন্তু মেলা চলছে। বড়লেখা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা চলে আসছেন, বিক্রেতারা কিন্তু সীমিত দাম রাখবেন সেটি আমাদেরকে নিশ্চিত করছেন। যারা যুক্ত হয়েছেন সবাই কিন্তু চলে আসবেন আজিমগঞ্জ বাজারে। এছাড়াও আরো কিছু মাছ রয়েছে, আমরা তো দেখাতে চাই দর্শকদের। আমরা ঘুরে ঘুরে ফিরে, আচ্ছা কিছুক্ষণ আগে বড় একটি মাছ দেখেছিলাম এখানে, সেটি অবশ্য দেখছি না, মনে হয় বিক্রি করে ফেলেছেন। দুটা মাছ বিকছে 10,000 টাকা। 10,000 টাকা বিক্রি করে দুটা? ওটার ওজন কত হতে পারে? ওজন 10 কিলো হবে দুটা। 10 কিলো, ধন্যবাদ। এছাড়াও দেখি বাহারি রকম মাছ রয়েছে, এই দুইটি মাছ রয়েছে, যদি কেউ একটা করে কিনতে চায় কত টাকা হবে, আর একসাথে কিনলে কত টাকা হতে পারে? যে দুইটা মাছ, এই দুটা মাছ হবে নিচে 14 হবে, এই দুটা মাছ বেচতে 7,000 টাকা পিস বেচবে। 7,000 টাকা পিস বেচতে হবে। আজকে মেলা উপলক্ষে কোনো সার দিবেন কিনা? বা সার আছে, আজকে মেলার উপলক্ষে সার আছে, পিসর মাথা 1,500 টাকা কমে দেবো। আমাদের মায়ার সিলেটে যদি কোনো দর্শক ভিউয়ার্স আছে, আছেন যে মাছ কিনতে চলে আসেন, তাহলে আরো কোনো সার থাকবে? আরো সার দিব, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন মায়ার সিলেটে যারা ভিউয়ার্স আছেন, যদি পরিচয় দেন তাহলে ওনারা ডাবল সার পাবেন। আমরা আশা করব আপনারা দ্রুত আজকের এই মেলায় চলে আসবেন আজিমগঞ্জ বাজারে। আরো তিনটি মাছ এখানে দেখতে পাচ্ছি, বড় আকারের মাছ রয়েছে পক্ষান্তরে, পাশাপাশি আর কিছু মাছ রয়েছে। যদি ওনার সাথে কথা বলতে চাই, উনি কিন্তু আরো বাহারি রকমের মাছ সামনে নিয়ে আসতেছেন। আজকের মাছ বিক্রির অবস্থা কি, কিরকম মাছ বিক্রি, কেনা বেচা চলতেছে? খুব সুবিধা মাছ আজিমগঞ্জের বাজার চলতেছে, 1,000 টাকার মাল 800 টাকা আজিমগঞ্জের বাজার আইলো মিলে। মেলা উপলক্ষে বিশেষ ছাড় রয়েছে নাকি? 200 টাকা পিসো 500 টাকা পিসোর মাঝে কম আছে, অরিজিনাল আকালুকির মাছ আছে। সামনে আমরা তিনটি মাছ রয়েছে, যদি একসাথে কেউ কিনে তাহলে কত টাকা করে নেবেন? পক্ষান্তরে একটা একটা করে কিনলে কত টাকা করে নেবেন? একটা একটা করে নিলে 2500, আর তিনোটা নিলে এখানে 5,000 টাকা দেওয়া যাবে স্যার, 2500 কমে দেওয়া যাবে। তিনোটা মাছ হবে 15 কেজি, তিনোটা মাছ 15 16 কিলো হবে। একবারে বিক্রি করবেন কত? 5,000 টাকা তিনোটা বিক্রি করবেন একবারে, কম হবে না? কম হবে, জানলেন আপনারা। কিন্তু উনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বললেন, একেবারে যে চূড়ান্ত ক্রেতা আমরা কাউকে, এই মুহূর্তে একজন চাচা আমাদের সাথে রয়েছেন, আপনি এখানে মাছ কিনতে আসছেন? জি। মাছ কিনতে পেরেছেন? এখনো কিনে নাই, দাম দর চলতেছে। কি মনে হয় আজকের মাছ বাজারে মাছের দামগুলা কি কিনার মধ্যে আছে বা নিয়ন্ত্রণের মধ্যে আছে, কি মনে হয়? নিয়ন্ত্রণের মধ্যে আছে, মোটামুটি আজকে সংক্রান্তি উপলক্ষে নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমরা হিন্দু মুসলিম যারা আছি সবাই নেওয়ার ব্যবস্থায় আছি। জি। কি ধরনের মাছ কিনতে চাচ্ছেন আপনি, আপনার বাজেট অনুযায়ী যদি বলতেন, যদি বলা যায়? হ্যাঁ, মনে করেন এই যে রৌ বাউস আছে, এই ধরনের মাছ আমার কিনার সামর্থ্য আছে 500 বা 1,000 টাকার মধ্যে। জি জি জি, 1,000 টাকার ভিতরে। ধন্যবাদ। একজন প্রবীণ মুরব্বি যিনি ক্রেতা মাছ কিনতে আসছেন। আপনারা দেখতেছেন বাহারি রকমের মাছ রয়েছে, পাবদা মাছ, আমরা সিলেট আঞ্চলিক ভাষায় যে পাবি মাছ বলে থাকি। আমি যদি যদি পাবি মাছের সম্পর্কে কিছু ধারণা দিতে চাই, এখানে পাবদা মাছ রয়েছে, এখানে কিলো কিলো হিসাবে বিক্রি হয় নাকি? হয়, 1,000 টাকা 1,000 টাকা 1,000 টাকা কিলো। আচ্ছা, আজকে তো মেলা উপলক্ষে সার হয় না? সার হইতো না, 50 টাকা সার হইব। 50 টাকা সার হবে, আমরা আশা করি তো আর বেশি সার দিবেন আজকে মেলা উপলক্ষে। মেলার উপলক্ষে সার দিব কি, মাছের দাম প্রচুর দাম। আমরা হাকালকি হাওরের মাছ না বাইরে থেকে আনছেন? সংগ্রাম করে হাকালকি হাওরের
হাকালু সংগ্রাম যারা তো 700 টাকা কিনাত পড়ে। আমরা আর একটি মাছ এখানে বিক্রি হয়েছে, আমরা যদি যদি জানতে চাই কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছিলাম এখানে পাশাপাশি ছিল সেই মাছটি বিক্রি হয়েছে। আমরা যদি মাছের কত টাকা বিক্রি করলেন জানতে চাই, যদি বলেন আমাদেরকে এই মাছটি কি কত টাকা বিক্রি করেছেন যদি বলতেন। 7000 টাকা। কি মনে হয় আপনার, কি লোকসান হয়েছে না ফায়দা লাভবান হয়েছেন? লোকসান হয়েছে না, বরং ফায়দা বেশ হয়তো কম হয়েছে, যেহেতু সার দিয়েছেন সেজন্য কিছুটা কম লাভ হয়েছে, সেটি বলছেন? জি জি, সার দিয়েছি এর জন্য কিছুটা অল্প লাভ করে দিয়েছি। ধন্যবাদ। যেটি জানছিলেন উনি আজকে মেলা উপলক্ষে বিশেষ সার দেওয়ার কারণে কিছুটা কম লাভ করেছেন, সীমিত লাভ যেটি বলা যায় সীমিত লাভ করেছেন। এছাড়াও যারা যুক্ত আছেন আমি সবাইকে অনুরোধ করবো, আজিমগঞ্জ বাজারে মেলা চলতেছে, আপনারা দ্রুত চলে আসেন মেলায় এবং অবশ্যই মাছ কিনবেন সেটি আশা প্রত্যাশা রাখে। আজকের মতো এখানেই পরিসমাপ্তি। ধন্যবাদ মায়ার সিলেটের সবাইকে।